এটা একটা আমার জীবনের একটা সেরা ছবি হয়ে থাকবে। আমার গলাটা এলো আর কি ভয়েস ওভারটা চঞ্চলদার শটের সাথে, যে তুমি একদিন ঠিক ছবি করবে, দেখো সেটা সারা পৃথিবী দেখবে। তো দারুণ, একটা দারুণ ফিলিং। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন যিনি রয়েছেন তাদের তাকে আপনারা সবাই ভীষণ পছন্দ করেন, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, মনামী ঘোষ। মনামীদি, স্বাগত আর্টিস্ট টিভিতে। থ্যাংক ইউ সো মাচ। পদাতিকের টিজার রিলিজ করেছে। পদাতিক ছবিটা তোমার ফিল্মোগ্রাফিতে একটা মাইলস্টোন হতে চলেছে বলা চলে। এটা একটা আমার জীবনের একটা সেরা ছবি হয়ে থাকবে। এবং সত্যি সত্যি টিজারটা বড় পর্দায় দেখলাম তখন, ওই শুরু থেকেই, শুরুতে যে রেডিওর যে এটা বাজে, টিউনটা বাজে, সেটা থেকেই গায়ে কাঁটা দিতে আরম্ভ করলো আর কি, একটা আলাদাই শিহরণ। এবং তারপর যখন ওই আমার গলাটা এলো আর কি ভয়েস ওভারটা চঞ্চলদার শটের সাথে, যে তুমি একদিন ঠিক ছবি করবে, দেখো সেটা সারা পৃথিবী দেখবে। তো দারুণ, একটা দারুণ ফিলিং। চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ, চঞ্চল চৌধুরী তো মানে বাঙালি অভিনেতা, যেটা মানে বিশ্বই তার খ্যাতি, বাঙালি হিসেবে নতুন করে বলার কিছু নেই, সেখানে তার সঙ্গে কাজ করলে কতটা স্পেশাল? ভীষণ স্পেশাল, ভীষণই স্পেশাল। আর এবং আমাদের ওই কমফর্ট জোনটা, মানে কমফর্ট লেভেলটা অফ স্ক্রিন এত ভালো যে অন স্ক্রিনও তোমরা দেখবে যে মনে হবে যে যখন কি বলে দেবো না বলবো না থাক, মানে এই কথাটা অ্যাকচুয়ালি আমাকে চঞ্চলদাই বলেছে। চঞ্চলদা বাইরে যখন ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলো, তখন গেছিলো একটা একটা ফেস্টিভ্যালে, সেখান থেকে ফিরে না বলবো না থাক, তাহলে শেষটা একটু এ হবে আর কি, একটা খুব দারুণ কথা বলেছিল, ছবিটা আরেকটু এগোক তারপর বলবো। উনি বাংলা ছবিকে সারা পৃথিবীর দরবারে নিয়ে গেছেন এবং উনি চাইবো যেখানেই আছেন আমাদের যেন আশীর্বাদ করেন আর কি, যারা আমরা এটার সাথে যুক্ত আছি তাদেরকে, যে তারাও যেন কিছুটা হলেও তাকে অনুসরণ করতে পারি আর কি। আর মনামিতি, লাস্ট যেটা জিজ্ঞাসা করব, গীতা সেন হয়ে ওঠাটা কতটা চ্যালেঞ্জিং ছিল, কী কী ব্রিফ ছিল যদি সংক্ষেপে বলো, সৃজিতদার তরফ থেকে কী কী ব্রিফ ছিল? গীতা সেন তো মানে ওই যে মাইলস্টোনের মতো ক্যারেক্টার। হ্যাঁ, গীতা সেন হচ্ছে একদম মৃণাল সেনের ব্যাকবোন বলতে পারো, সেই ক্যারিয়ার শুরুর আগে থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে গেছে। এবং অনেক সময় এমন হয়েছে যেখানে মৃণাল সেন গীতা সেনকে সাপোর্ট করতে পারেনি, মানে ফ্যামিলিকে কী বলবো, ফ্যামিলির জায়গাটাকে একটু কম্প্রোমাইজ করে তাকে তার ক্যারিয়ারটাকে দেখতে হয়েছে, সেইখানেও সে তাকে সাপোর্ট করে গেছে কীভাবে, সেইগুলো আছে গল্পগুলো। এবং আমার কাছে তো গীতা সেনের রেফারেন্স হিসেবে কতগুলো ছবি, মানে ছবির কাজ যেগুলো উনি করেছেন সেগুলো চরিত্র যদিও, সেইগুলো এবং একটা ইন্টারভিউ আছে সেটা, আর স্টিলস এটাই আছে, এবং সেইটাকে দেখেই তারপর নিজের মতন করে নেওয়া আর কি। আর তোমাকে যেটা দেখে মনে হতো আছে একটু, যে একদমই গীতা সেনের আদলে, মানে চরিত্র দেখে চঞ্চলদাকেও যেরকম মনে হচ্ছে, মৃণাল সেন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সৃজিতদা। হ্যাঁ, সৃজিতদা তো এটাতে মাহির, এবং কাস্টিং সৃজিতদার তো দারুণ আমরা সবাই জানি, এবং তারপরে ফ্লোরে তো সৃজিতদা 100-200 না পেলে ছাড়ে না। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন মনামী ঘোষের কথা। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।